दिल्ली सरकार विभाजन राजनीति कर दुदिन जो केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह बांगला इसे जख आदिवासी मतुआर बाड़ी खाच्चे अन्दिगे तक बीजेपी गड़े तादेर उपर अत्याचार होच्छे। न्यूटाउनेर सभा थेके केंद्रके एभावेई तोप डाकलेन दमकल मंत्री सुजित बोस। केंद्र सरकारेर जनबिरोधी नीतिर बिरुद्धे ओ बंचनार बिरुद्धे 115 राजारहाट न्यूटाउन विधानसभा केंद्रे तृणमूल कांग्रेसेर पक्ष थेके न्यूटाउने चिनार पार्क पड़े एक विशाल जनसभार आयोजन करा हय। उपस्थित छिलेन राज्येर दमकल मंत्री सुजित बोस, उत्तर चब्बिश परगनार विधानसभार कोअर्डिनेटर नारायण गोस्वामी, उत्तर चब्बिश परगना जिला तृणमूल युव कांग्रेसेर सभापति देवराज चक्रवर्ती, বিধাননগর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি, রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর, রাজারহাট নিউটাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বোস বলেন, আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, দলিতদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে দলিত প্রেম দেখাচ্ছেন, আদিবাসী বাড়িতে গিয়ে ভোজন করছেন বলে কটাক্ষ করেন তিনি। এখানে তুমি দলিত প্রেম দেখাচ্ছ, এখানে দলিতদের ঘরে গিয়ে তুমি খাচ্ছ, আর ওখানে দলিতরা খুন হচ্ছে, আজকে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, গরিবের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের উপর সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হচ্ছে। তাই আমি বলি, এই সরকারকে দিল্লিতে এখন এরা আছে, একটার পর একটা রাজ্য থেকে তারা বিতাড়িত হবে এবং আরও বিতাড়িত হবে, তার কারণ মানুষ এদের চেহারা বুঝে গেছে। আর আমাদের দল থেকে কিছু লোক তাদেরকে গিয়ে উস্কানি দিচ্ছে, এই মানুষগুলোকে বেইমানগুলোকে চিহ্নিত করতে হবে, এই বেইমানের দলকে বাংলা কখনো সমর্থন করে না, সমর্থন করে না, সমর্থন করে বেইমান, বেইমানকে বেইমান হিসেবে ডিটেক্ট করতে হবে। যারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকে দীর্ঘদিন থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিয়ে যারা আজকে মনে করছেন বিজেপির সাথে এসে বাংলাকে পরিবর্তন করবে, বাংলার মানুষ এত বোকা না, বাংলার মানুষ এত বোকা তারা না, বাংলার মানুষ হচ্ছে বুদ্ধি রাখে, বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি থাকলে তো বাংলা বিক্রি হয়ে যাবে। পাশাপাশি এদিনের সভা প্রসঙ্গে রাজারহাট নিউটাউন যুব তৃণমূল সভাপতি আফতাবউদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যখন মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন বাংলায়, তখন রাজ্যপাল সহ বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, তাই এই সভার মধ্যে দিয়ে সকলকে বার্তা দেওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। এই সভাগুলোর মধ্যে দিয়ে একটাই বার্তা, যেটা হচ্ছে এই কঠিন করোনার সময় সহ আমফান বিধ্বস্ত ঝড়ে বাংলা যখন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজ করছে, মানুষের জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে, ঠিক সেই সময় তারা মানুষের সাথে না থেকে, মানুষের পাশে না থেকে তারা ফেসবুক মিডিয়ার মধ্য দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সবসময় বাংলার মানুষকে বিব্রত করছে ধনকর সাহেব সহ বিজেপির নেতারা। তাই এই সভা সমিতির মধ্য দিয়ে আমরা মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে সহজ কথা, বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেভাবে উন্নয়নের কাজ করেছেন, ঠিক সেমনিভাবে বাংলার মানুষের উচিত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা। নিউটাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট, চ্যানেল 24/7।